মহলে এখানে ওখানে সেখানে গলেই কোনদিন চপ বাজেন, কোনদিন ঘুগনি তৈরি করেন, কোনদিন চা তৈরি করেন ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবাংলার মানুষ ফারাকটা দেখতে পাচ্ছে। এখনকার মুখ্যমন্ত্রী চপ, তেলে ভাজা, চা, ঘুগনি এই শিল্পে আগ্রহী। আর সবাই বুঝতে পাচ্ছে পশ্চিমবাংলার আগের সরকার তারা হলদিয়া পেট্রোকেমিক্যাল, তাপবিদ্যুৎ প্রকল্প, সল্টলেক ইলেকট্রনিক্স, আইটি হাব, রাজারহাট টাউনশিপ, শালবনি, একেবারে বড় স্টিল ইন্ডাস্ট্রি, স্টিল হাব, রঘুনাথপুর, মালদা, খড়গপুর, সারা পশ্চিমবাংলাকে সাজিয়ে দেবার পরিকল্পনা দিয়ে তারা চলেছেন, কাজ করেছেন। আর এখনকার সরকার তাকে ধ্বংস করে চপ আর তেলে ভাজায় ঢুকিয়ে দিতে চাইছে। এটাই মুখ্যমন্ত্রীর সবচাইতে বড় কৃতিত্ব। অবন্ধুকের কারাগারে পরিণত হয়েছে, ডাম্পিং গ্রাউন্ড, মজুতখানা, স্টোর হাউস, মিনাখায় শিশু মারা গেল, বোমা, পরের দিন কুলপি, চারজন আহত হাসপাতালে, কেশপুর, তার আগের দিন সাঁইথিয়া, তার আগের দিন বর্ধমান, তার দুদিন আগে কাকিনাড়া, কাকিনাড়ার আগের দিন নৈহাটি, নৈহাটির আগের দিন পানিহাটি, কি হচ্ছে এটা? মাঝখানে সোনারপুর। সারা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতারা মনে করেছে যে দখলদারির এটাই উপযুক্ত সময়, বেশি দিন তো চান্স পাওয়া যাবে না, যতদিন পারা যায় দখলদারি করা হোক, লুটপাট করা হোক। অতএব রাজনীতি অথবা নীতি নৈতিকতা তাদের ভিত্তি না, তাদের একমাত্র ভিত্তি হচ্ছে দাপট, ক্ষমতা, জবরদস্তি। অতএব বোমা বন্দুক, যত বোমা বন্দুক তত তৃণমূলের বড় নেতা হওয়া যাবে, যত লুট তত তৃণমূলের বড় নেতা হওয়া যাবে, বাংলার মানুষ বুঝিয়ে দেবে কদিনের মধ্যে। কথা বলেছেন অসভ্যের মতো কথা বলেছেন। পাবলিকলি তিনি কি বললেন? আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্দেশ দিয়েছি ছেলেমেয়েদের পরীক্ষার নম্বর বাড়িয়ে দিতে। ছেলেমেয়েদের পরীক্ষার নম্বর তার যোগ্যতার বিচারে হবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের বিচারে হবে? মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন যোগ্যতা ভিত্তি না, ওনার নির্দেশে নাম্বার বাড়ানো হবে। তাহলে ওনার নির্দেশে যখন নাম্বার উনি বাড়িয়েছেন, ওনার নির্দেশে নাম্বার উনি কমাতেও পারেন। এটাই তো চাকরি প্রার্থীদের অভিযোগ যে যারা পাশ করেছে তাদের উনি ফেল করিয়ে দিয়েছেন, যারা সাদা খাতা তাদের উনি পাশ করিয়ে দিয়েছেন। অতএব মুখ্যমন্ত্রী পরিষ্কার করলেন অপরাধটা এসএসসির চেয়ারম্যান আর মধ্যশিক্ষা পরিষদের চেয়ারম্যান আর ওই শুধুমাত্র শিক্ষামন্ত্রীর না, অপরাধের মূল দায় মুখ্যমন্ত্রীর নিজের। গভর্নর নিয়োজিত হয়েছে, সবাই জানেন যে গভর্নর পদটা আমরা যথার্থ বলেই মনে করি না, বেঠিক, সাদা হাতি পোষা, কোনো কাজে লাগে না, এটা আমাদের আজকে না বরাবরের স্ট্যান্ড। কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ কনস্টিটিউশনে আছে প্রভিশন, যদি কেউ রাজ্যপাল হন কনস্টিটিউশনাল পজিশন, তিনি তার মর্যাদা যেন রক্ষা করে চলেন এবং মানুষেরও মর্যাদা রক্ষা করার জন্য তিনি যেন যথাযথ সাংবিধানিক ভূমিকা নেন। তিনি অ্যাক্টিভ হবেন কি ইনঅ্যাক্টিভ হবেন আমি জানি না, সংবিধানের সীমার মধ্যেই যেন তিনি থাকেন, আর তার বিরুদ্ধে যারা বলছেন তারাও যেন সংবিধানের সীমার মধ্যে থাকেন। এই রাজ্যপালকে একটু বলে দিলাম, মুখ্যমন্ত্রীকে একটু বলে দিলাম, ওটা আমাদের মুখ্যমন্ত্রী করেন সেটা কোনো কাজের কথা না। দেখা গেল ধনখড় সাহেবের বিরুদ্ধে প্রচণ্ড বলার পর ধনখড় সাহেবকেই সমর্থন দিলেন মমতা ব্যানার্জি, দিল্লির খেলার সঙ্গে মমতা ব্যানার্জিও আছেন। সরকার শুভেন্দুর বিরুদ্ধে একটা কি মামলা দিয়েছে এফআইআর, সেই তার চাইতেও বেশি বিপজ্জনক অখিল গিরি তার বিরুদ্ধে কোনো মামলা এখনও করেনি। নিষিদ্ধ অধিকারী কি একটা কি চুরি ঠুরির কারণে নাকি একটা মামলা করেছে, আবার জন বাল্লার তার বিরুদ্ধেও কি একটা কি মামলা করেছে। আমি বলছি ঠিকই করেছে, তৃণমূলের নেতারাই তো সবচেয়ে ভালো জানে যে বিজেপির নেতারা কে কোথায় কীরকম চুরি করেছে, কারণ এই বিজেপির নেতারা সব তো তৃণমূলের নেতা ছিল, শুভেন্দুই হোক আর নিষিদ্ধ প্রামাণিকই হোক তৃণমূলের তো নেতা ছিল। ফলে তৃণমূল নেতারাই জানে ওদের কার কত অপরাধ। শুধু যেটা দেখতে হবে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এর বেশিরভাগটাই তো সেই সময় যখন ওরা তৃণমূলের নেতা। পুরুলিয়ার চাকরি বিক্রি করে দিয়েছে মেদিনীপুরে কে? শুভেন্দু অধিকারী। কখন? যখন সে তৃণমূলের নেতা। নিষিদ্ধ অধিকারী নিষিদ্ধ প্রামাণিক সম্পর্কে যে অভিযোগটা আসছে কখন? ওই কী কী পাচার করেছিল যখন সে তৃণমূলের নেতা, সহ্য করতে পারবে তো? আয়নার সামনে মমতা ব্যানার্জি তাকিয়ে দেখুন সর্বাঙ্গ দূষণে যুক্ত।